যা খেতে ইচ্ছিস তাই খেয়ে দেবো, বাড়ি যা, টাকা দিয়ে দেওয়ার যাবি, ঠিক আছে? হ্যাঁ তুই তোকে ফেলে দেবো, তুই উঠতেই পারবি না জীবনে, আমি তো তাই উঠে যাবো। Hey guys, welcome back to the channel. Welcome back to the Law Story. Thanks for subscribing to the channel. And thanks for love and support. Yes. তো এইভাবে তোমরা সাপোর্ট করে যাবো কে? তো আজকে আমরা অনেকদিন পর মানে ঘুরতে ঘুরতে অনেকদিন পর আজকে আমরা ভাবছি যে কিছু মানে কলা করা যাক। আমাকে আজকে খাওয়াতে নিয়েছে। ফেসবুক ফেসবুক খুব ভাইরাল হয়েছে, মানে 39 নাকি এসিতে বসে ক্যাফে। তো আমি বললাম চল 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 নিচল নিচল, তো সেখানেই এসি আজকে। তো আমার ভেতরের অ্যাম্বিয়েন্সটা সিরিয়াসলি ফটোতে খুব 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 ভালো লেগেছে। আমরা এখনই যাবো, বাই দ্য ওয়ে আমরা পুরো সামনেই রয়েছি। ওই যে দেখতে পাচ্ছো ব্রু এট বাগিচা, ব্রু ওটা এট দ্য রেট বলে ওটাকে এট হৃদয়পুর স্টেশন থেকে 2 মিনিট থেকে 3 মিনিট লাগবে, ঠিক আছে? হেঁটে একদম কোনো ব্যাপার না, পুরো মেট প্লেসের পাশেই গলিতে, এরকম এই রোডটা, রোডের পাশে গলিতে। হ্যাঁ, তো এই সাইডে অটো স্ট্যান্ড রয়েছে, অটো স্ট্যান্ডের পাশে যে গলিটা ওই গলিটা তোমরা পেয়ে যাবে। ওকে, অ্যান্ড এখানে খাবার কি কি আছে? ওকে, আমরা এখন ভিতরে যাব, খাবো, তারপরে তোমাদের বলবো কি কি আছে, কি কি নেই, কেমন টেস্ট, সব কিছু ভিতরে যাই তারপরে বলবো। হ্যাঁ, সো তোমরা চলো দেখতে থাকো আমাদের সাথে। আমাকে দেখো প্লিজ। ব্ল্যাক কফি, ঠিক আছে? 39 বসে এসি ঘরে বসে যাবো যেটা, এটা আর ব্ল্যাক টি, এগুলো রয়েছে, বাদ বাকি নর্মাল এগুলো 39, বাদ বাকি এখানে যদি ভেজ বার্গার এগুলো এই প্রাইস এরকম রয়েছে। ওকে, অ্যান্ড পিৎজা, এটাও নর্মাল হ্যাপি আওয়ারের অফারের মেনু। আর যেটা নর্মাল যদি তোমরা আলাদা কিছু অর্ডার করো তাদের মধ্যে থাকবে এগুলো, দ্যাটস ইট। সো আপনারা কী কী অর্ডার দিচ্ছি বল? আমি তো ঠিক করেছি একটা হোয়াইট চিকেন, হোয়াইট সসি পাস্তা অর্ডার দেবো। ওকে, একটা হলো চিকেন, দেখলাম চিকেন, চিকেন গোল্ড পয়েন্ট পিৎজা এখান থেকে না? হ্যাঁ, একটা হ্যাপি আওয়ার চেয়ে খাবো, একটা নর্মাল চিকেন খাবো। ইয়েস, আর চা খাবি না, কফি খাবি না? আমি চা খাবো, সেম ফর মি। অর্ডার দেওয়ার জন্য রেডিও, কিন্তু এখনো মানে অর্ডার নিতে এখনো আসেনি, এখানে আসবে, এ তো বসে রয়েছে তখন থেকে। এত খেতে পারে সত্যি, বাড়িতে তো কিছু খেতে খাস না। আমি তোমাদের এক করে দেখিয়ে দিই, ওকে, এখানে বাগিচা কেন বলেছে, কারণ এখানে সাজিয়েছি এরকম বাগিচার মতো লাইট দিয়ে, ঠিক আছে? এখানে মানে মানে বাগিচার মতো কি বলে, পাতা পাতা দিয়ে সাজিয়েছে এখানে, এগুলো রয়েছে, সাইডটা রয়েছে এমনি নর্মাল বসার দিকে, ঠিক আছে? দেখি আমাদের অর্ডার কখন নিতে আছে, তখন আমার পাশে দেখি টিং 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 টিং। ও, আমাদের অর্ডার দেওয়া ডান, তো দেখি কখন আসে, কতক্ষণ লাগে। পিৎজা চলে এসছে, ওকে, দাম্বি তো খাওয়ার জন্য, মানে মুখটা দেখো মানে খাওয়ার জন্য পাগলা হয়েছে। কী কী রয়েছে এটাকে বলে দেয়, একটু খেয়ে বল কী কী রয়েছে। তোমার কর্ন দিয়েছে, প্লাস চিকেন দিয়েছে, অ্যান্ড আর কী কী দিয়েছে বল, ক্যাপসিকাম ফ্যাপসিকাম সব দিয়ে, এটার নাম হচ্ছে এটা, ঠিক আছে? নাম মনে রাখতে পারি না, মনে রাখতে পারি সব। তাহলে আপনি কি বলবেন টেস্টে কেমন লেগেছে? ভালো, মানে খুবই আসতে হলে ভালো আর কি, বল টেস্ট করছে। আমি তো টেস্ট করবো, তো ভালো লেগেছে, যা খেতে এসেছিস তাই খেয়ে দেবো, বাড়ি যা,
টাকা দিয়ে তোমার যাবি, ঠিক আছে? হ্যাঁ তুই চল, টাকা দিয়ে আমি তো তোর আসে এসছি। না না আজকে তো ডাম্পি আমাদের খাওয়াবে। হ্যাঁ তোর ফোন দিয়ে দিস, হয়ে যাবে। হ্যাঁ ফাইনালি আমাদের কি চলেছে ডাম্পি, নামটা বল। বলবেন ম্যাডাম কেমন লেগেছে তোর? পিজা থেকে ভালো লেগেছে না? মানে কোয়ালিটি খাবার কেমন লাগলো? কি হয়েছে? লাউডি গান বাজেছে আমাদের কথা শুনে যাচ্ছে কিনা আই ডোন্ট নো, বাট তাও দেখো আমাদের খাওয়া শেষ। আমরা ওখান থেকে এইমাত্র বার হয়ে গেলাম, এদেখো মেট প্লেসের পাশে রয়েছে, ঠিক আছে? তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই তারা চলে এসো। খাবার কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক, ওকে। লাস্টের আইটেমটা ফসি পাস্তাটা খুব সুন্দর, ওটা 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 মোটামুটি ঠিকঠাকই ছিল। অ্যান্ড পিজ্জাটা একটু প্রবলেম ছিল, এটা তোমাদের তোমরা তো জানতেই পারলে। এখানে একটা মন্দিরও রয়েছে, তো আমরা এখানে ঘুরে এদিকে মানে ফার্স্ট টাইম এসেছি, ওকে। তাই এখানে দেখি একটু ঘুরে ঘুরে যাই, তোমরা আমাদের সাথে থাকো, তোমরা দেখতে থাকো, ওকে। তোকে ফেলে দেবো, তুই উঠতেই পারবি না জীবনে। আমি তো তাহলে উঠে যাবো, ঠিক আছে? না শোন না, অনেকদিন পর আমরা আসলাম, ঠিক আছে? বেশ দূরে খেয়ে গেলাম, বেশ ভালো লাগলো বল। আমরা এই ট্রেনে কি যাবো কি যাবো না দেখি না, ওই পাশে কিছু আছে নাকি দেখে আসি একটুখানি। আমাদের হৃদয়পুরে কি আছে? হৃদয়পুর এই পাশে হৃদয়পুরের মোড়। আচ্ছা তোমরা যদি কেউ ভিডিও দেখে থাকো হৃদয়পুরে, তোমরা অবশ্যই বলবে হৃদয়পুরে কিছু আছে নাকি, মানে ঘোরার মতো। ভালো কিছু পাচ্ছি না, ঠিক আছে? তার জন্য এখন বাড়ি চলে যাওয়া যাক ট্রেন ধরে। আমরা ট্রেন ধরে এসেছি, ট্রেন ধরেই যাবো। আর এদিকে যদি যাই, এদিকে ভিতরে আবার কোথায় আছে বলো? হ্যাঁ বেশি একটা দূর বললো, আমি কি বলেছি নাকি একবার ওখানে যাবো? তো এখন বাড়ি যাচ্ছি, রাস্তা চেনে না কিচ্ছু, আর আমাকে বলে উল্টো পাল্টা কথা। পরে চিনে তোকে নিয়ে যাবে চাপ নেই। একটা ভূতের বাড়ি আছে, তুই আমার পাশে রয়েছে, ওই পাশে ঠাকুরের মন্দির আছে। তো গাইস জানি না তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে, ওকে? তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল, ওকে? তো দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই। নেক্সট ভিডিওতে অনেক ইন্টারেস্টিং আসবে, একদমই তাই। সুন্দর একটা ভিডিও আসবে, দেখা হচ্ছে তোমাদের সাথে। ইয়েস, সো দেখো আমি স্টোন ঢুকে গেছে, মাস্ক পরো। হ্যাঁ অবশ্যই, আমিও বাড়ি ফিরলাম বলা সম্ভব না তোদের মধ্যে। তো যাই হোক, টাটা টাটা।